বর্ষার আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন ছিল। বর্ষা যেই ভাবনার পা ছুটে যায়। ও, হোয়াট ইজ দিস? এইটা তুমি কোন জামানায় আছো? আজকাল কি কেউ পা ছোঁয় নাকি? এইটা মডার্ন জামানা, হাই হ্যালো আর হাক করার জামানা। উফ, কাবার কোথাকার। সেখানেই সোফাতে বসে থাকা ভাবনার স্বামী রাজীব জোরে জোরে হাসতে শুরু করে। তাহলে তো তুমি নিজের দিদিকে গলায় জড়িয়ে নাও বর্ষা। বর্ষা যে জড়িয়ে ধরার জন্য এগোয়, তেমনি ভাবনা নাক শিকড়ে বলে, হুম, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। তারপর বর্ষা রান্নাঘরে কাজ করার জন্য চলে আসে, সেখানে বর্ষার স্বামীও চলে আসে। বর্ষা, তুমি বৌদির কথায় খারাপ ভেবো না। আমার দিদির কোনো কথাই খারাপ লাগেনি, কোনো ব্যাপার না। অন্যদিকে ভাবনা নিজের ঘরে নিজের ছেলে বিট্টুকে সামলাচ্ছিল। কেন কাঁদছিস, কি হয়েছে তোর? চুপ হয়ে যা, না হলে আর থপ্পড় মারবো। তখনই বর্ষা ওখানে চলে আসে। এত ছোট বাচ্চাকে কেউ মারে দিদি? আমার ছেলে, আমি যাই করি এর সাথে। দিদি, বিট্টু আমারও তো কিছু, আমি ওর কাকিমা। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি এর কাকিমা, মা হবার চেষ্টা করো না। ভাব দেখাচ্ছে। বর্ষা বিট্টুকে নিজের ছেলের মতন ভালোবাসত, ওর অনেক খেয়াল রাখত। সকালবেলায় ভাবনা রুটি বানাচ্ছিল আর বর্ষা বাথরুমে কাপড় ধুচ্ছিল। তখনই বিট্টু কেঁদে কেঁদে হামাগুড়ি দিয়ে ভাবনার কাছে গিয়ে কোলে যাওয়ার জিদ করে। এখন কি হলো, দেখতে পাচ্ছিস না আমি রুটি বানাচ্ছি? আমি এখন তোকে নিতে পারবো না। বিট্টু কিন্তু কাঁদতেই থাকে। তখনই ভাবনা রেগে গরম গরম চিমটা বিট্টুকে লাগিয়ে দেয়। বিট্টু আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। বর্ষা বিট্টুর কান্নার আওয়াজ শুনেই সেখানে চলে আসে। মাকে কেন বিরক্ত করছো? কাকিমার কাছে এসো। দিদি, আজকে একটু বেশি কাঁদছে না? তখনই বর্ষা বিট্টুর পুড়ে যাওয়া হাত দেখে নেয়। দিদি, তুমি বিট্টুর হাত পুড়িয়ে দিয়েছো? এত ছোট্ট বাচ্চার সাথে কেউ এরকম করে? এটা তুমি একদম ভালো করনি। বর্ষা বিট্টুকে নিজের ঘরে নিয়ে যায়। আমার রাজা ছেলের ব্যথা লেগেছে, এক্ষুনি আমরা এই ব্যথাতে ওষুধ লাগাবো, তারপর ব্যথা একেবারে ঠিক হয়ে যাবে। তখনই ঘরে অমিত চলে আসে। কি হয়েছে বর্ষা, বিট্টু এত কাঁদছে কেন? আগে তুমি আমাকে একটা কথা বলো, আমি দেখেছি দিদি বিট্টুকে একটুও ভালোবাসে না, আর ওর খেয়ালও রাখে না এত ছোট বাচ্চার। বর্ষা, বৌদির স্বভাব একটু আলাদা, তোমাকে সে একদম পছন্দ করে না। বৌদি তো নিজের পিসির মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমার তোমাকে পছন্দ হয়ে গেল, তাই জন্য সে তোমার রাগটা বিট্টুর ওপরে বার করে। কিন্তু এই বেচারার বাচ্চার কি ভুল? বর্ষা বিট্টুকে বুকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে। একদিন ভাবনা বিট্টুকে ছাতে ঘোরাতে থাকে, তখনই ভাবনার বন্ধুর ফোন আসে। ভাবনা অনেক খুশি হয়ে যায় আর বিট্টুকে নিজের কোল থেকে নামিয়ে দেয়। ভাবনা ফোনে কথা বলতে এত ব্যস্ত হয়ে যায় যে ও এটাও দেখে না যে বিট্টু ছাতের কোনায় পৌঁছে গেছে। বর্ষা ছাতে কাপড় শুকোতে আসে আর চেঁচিয়ে ফেলে, বিট্টু! যেই ও বিট্টুকে ধরার জন্য যায়, ভাবনা ওকে দেখে ফেলে আর বর্ষাকে পা এড়িয়ে ছাদ থেকে তলায় ফেলে দেয়। বর্ষা তলায় পড়া মাত্র মারা যায় আর তখনই একটি ডাইনি হয়ে যায়। আওয়াজ শুনে রাজীব আর অমিত বাইরে আসে আর আশেপাশে লোক জমা হয়ে যায়। বর্ষা, 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 এ তোমার কি হয়ে গেল? তুমি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বর্ষা, যেতে পারো না। অমিত, অমিত, নিজেকে একটু সামলাও। ভাবনা, এইসব কি করে হয়ে গেল? ওদের দুজনকে দেখে ভাবনা কাঁদার অভিনয় করতে থাকে। ছাদ থেকে পা ফিসলে গেল আর তলায় পড়ে গেল, এ আমার ছোট বোনের মতন ছিল। বর্ষা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ভালো হলো মরে গেল। সবাই বর্ষার দাহ সৎকার করে দেয়। রাত হয়ে যায় আর সবাই ঘুমিয়ে পড়ে। বিট্টু দোলনায় ঘুমিয়ে থাকে আর জোরে জোরে কাঁদতে শুরু করে, কিন্তু ভাবনা ওর কান্নার আওয়াজ শোনে না। ভাবনা, ভাবনা, ওঠো, দেখো বিট্টু কাঁদছে, ওর বোধহয় খিদে পেয়ে গেছে। আরে ঘুমোতে দাও না, মাথায় অনেক ব্যথা আছে। তখনই বর্ষা ডাইনি রূপে সেখানে আসে আর টেবিলে রেখে থাকা জল ভর্তি গ্লাস ভাবনার উপরে ফেলে দেয় আর ডাইনি অদৃশ্য হয়ে যায়। তখনই ভাবনা উঠে দাঁড়িয়ে পড়ে। আহ, এ কে ফেললো জল? নিশ্চয়ই রাজীব ফেলেছে, কিন্তু রাজীব তো শুয়ে আছে, কে ফেলেছে তাহলে? ওফো, এ পুরো দুঃখী করে রেখে দিয়েছে, যখন দেখো কাঁদতে থাকে। এখন তো আর ঘুম পাবে না, একে দুধটাই খাইয়ে দি। এইভাবে মানবে না, দেখতে পারছে না কিদের কারণে বিট্টু কত কাঁদছে? সকাল হয়ে যায়,
ভাবনা ভাবতে থাকে যে রাতে কে ওর উপরে জল ফেলে থাকবে। তখনই রাজীব ওখানে আসে। রাজীব, তুমি কি আমার উপরে রাত্রে জল ফেলেছিলে? তোমার মাথা ঠিক আছে তো? আমি আবার তোমার মাথায় জল ঢালতে যাব কেন? তুমি ঘুমের ঘরে জল খাচ্ছিলে হয়তো, তাই তোমার গায়ে হয়তো পড়ে গেছে। হ্যাঁ, হতে পারে আমার হাত থেকেই পড়ে গেছে। ভাবনা রান্নাঘরে রান্না করতে থাকে, তখনই পেছন থেকে ডাইনি আসে। সাঁড়াশি গরম করে তলায় মাটিতে রেখে দেয়। যেই ভাবনার পা সাঁড়াশির উপরে পড়ে, সে জোরে জোরে চেঁচাতে শুরু করে দেয়। আই, মরে গেলাম রে, এই সাঁড়াশি তলায় কি করে পড়লো? আইও, এক্ষুনি উপরে রেখেছিলাম। আর এটা এত এত গরম কি করে হয়ে গেল? আমার পা পুড়ে গেল। তুইও এইভাবে বিট্টুর পা পুড়িয়েছিলিস না? দেখ এখন পুড়ে গেলে কিরকম লাগে। ডাইনি ওখান থেকে চলে যায় আর ভাবনা পা ধরে কাঁদতে শুরু করে দেয়। ভাবনা যেমন তেমন করে সোফার কাছে যায় আর ওর উপরেই বসে পড়ে। বসতেই ভাবনা সোফার উপরে ঘুমিয়ে পড়ে। বিট্টু সেখানেই খেলছিল, ডাইনি ওকে দেখতে থাকে। বিট্টুকে একলা ছেড়ে এই ভাবনা নিশ্চিন্ত হয়ে কিভাবে ঘুমোতে পারে? বিট্টুর যদি ব্যথা লেগে যায়, বিট্টু তলা থেকে তুলে কিছু খেয়ে না নেয়? না না, আমি এরকম হতে দেব না। ডাইনি বিট্টুকে তুলে ঘরে নিয়ে যায় আর ওর সাথে অনেক খেলা করে। বিট্টুও অনেক খেলে নিজের ডাইনি কাকিমার সাথে, তারপর খেলে ডাইনির কোলেই ঘুমিয়ে পড়ে। ডাইনি ওকে ওখানেই খাটের উপরে ঘুম পাড়িয়ে দেয়। আরে, এ তো এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। ডাইনি ভাবনাকে সোফা থেকে অনেক জোরে ধাক্কা মেরে দেয়। ও, মরে গেলাম রে, আমি মরে গেলাম। আই আই আইও, অনেক জোর পড়েছি। কে আছে, কে ফেলেছে আমাকে? ভাবনা উঠে এদিক ওদিক দেখে, কিন্তু ওখানে কেউ ছিল না। কেউ তো আমাকে ধাক্কা দিয়েছে। তখন ভাবনার মনে পড়ে যে বিট্টু কোথায় গেল। বিট্টু, বাবা কোথায় আছো? বিট্টু কোথায় চলে গেল? আরে বিট্টু, তুই এখানে খাটে ঘুমিয়ে আছিস? কিন্তু বিট্টু তো আমার কাছে ছিল, এত উপরে তো একলা চড়তে পারবে না। তাহলে একে কে চড়িয়েছে উপরে? আমিত আর রাজীব অফিস থেকে ঘরে চলে আসে আর সবাই টেবিলে বসে খাবার খেতে থাকে। আমিত বিট্টুকে টেবিলে বসিয়ে দেয়, তখনই বিট্টু হাত মেরে সব খাবার তলায় ফেলে দেয়। এই ছেলেটার আমি কি করি, সব খাবার ফেলে দিল। আর তারপর ভাবনা বিট্টুকে মারতে শুরু করে। তখনই ডাইনি ভাবনার সামনে এসে যায় আর ভাবনাকে অনেক জোরে থাপ্পড় মারে। ডাইনি! কেন, চিনতে পারিস নি? আমি ডাইনি নয়, বর্ষা। বর্ষা, তুমি তুমি ডাইনি? বর্ষা, তুমি 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 ডাইনি? হ্যাঁ বর্ষা, বলো না বলো না, তুমি ডাইনি কিভাবে হয়ে গেলে? তোমার তো আমরা ভালোভাবে শ্রাদ্ধটা করে দিয়েছিলাম, তাও তুমি এই রূপে? হ্যাঁ দাদা, আমি শুধু বিট্টুর জন্য এখানে এমন ভাবে এসেছি। আমি বিট্টুকে অনেক ভালোবাসি। আমি কাকিমা হয়ে নয়, একজন মায়ের মতন ভালোবেসেছিলাম, কিন্তু দিদি। এতটা বলতেই ডাইনি অনেক কাঁদতে শুরু করে দেয়। বর্ষা বর্ষা, তুমি কেঁদো না, বলো না বর্ষা, বৌদি কি করেছে? ভাবনা ঘাবড়িয়ে যায় যে এ আমার কীর্তি বলে দেবে যে আমি ফেলেছিলাম একে ছাদ থেকে। বর্ষা, আমার আদরের বোন, তোমাকে বিট্টু অনেক মনে করে। আমাকে বোন বলো না, তুমি কখনো বিট্টুকে মায়ের ভালোবাসা দাওনি, ওর কখনো খেয়াল রাখো না। তার উপরে থেকে সেই নিরীহ জীবনের উপরে হাত তোলো, সেদিন তুমি ছাতে গেছিলে বিট্টুকে নিয়ে, আর বিট্টুকে তলায় নামিয়ে ফোনে কথা বলছিলে। ফোনে কথা বলতে এত ব্যস্ত হয়ে গেলে যে বিট্টুর দিকে একটুও খেয়াল ছিল না তোমার, যে ও ছাতের একেবারে কোনায় পৌঁছে গেছে। আমি যদি ঠিক সময়ে ওকে না ধরতাম, তাহলে সে তলায় পড়ে যেত। কিন্তু তুমি আমার সাথে কি করলে? আমার পা ঠেকিয়ে দিয়ে আমাকে তলায় ফেলে দিলে। কি বৌদি, তুমি ফেলে দিয়েছিলে ছাদ থেকে বর্ষাকে, আর আমাদের মিথ্যে কথা বললে যে পা পিছলে যাওয়ার জন্য এ নিচে পড়ে গেছে? ভাবনা, তুমি এটা একদম ভুল করেছো। আমাকে ক্ষমা করে দাও বর্ষা। তুমি ক্ষমার যোগ্য নয়, তোমাকে তো জেল হওয়ার কথা, জেল। আমি আমি এক্ষুনি ফোন করে পুলিশকে ডাকছি। তখনই রাজীব ডাইনির সামনে হাত জুড়ে দাঁড়িয়ে পড়ে। বর্ষা, ভাবনাকে ক্ষমা করে দাও, অমিতকে বলো যে পুলিশকে না ডাকতে। যদি ভাবনাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল তো বিট্টুর কি হবে? বিট্টুর নিরীহ চেহারা দেখে ডাইনির দয়া এসে যায়। ঠিক আছে, পুলিশকে কিছু বলবো না, কিন্তু ভাবনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে ও কখনো বিট্টুকে মারবে না।
একবার আবার আমি ক্ষমা চাইছি। আর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।